দূষণমুক্ত ও সারা বছর সাঁতার উপযোগী খোয়াই নদীর দাবিতে নদীর উপর মানববন্ধন করেছে খোয়াই রিভার ওয়াটার কিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও ওয়াটার কিপার্স বাংলাদেশ। রোববার দুপুরে শহরের খোয়াইমুখ এলাকায় নদীর উপর নৌকায় এক কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর উপর থেকে বাঁধ অপসারণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, কবি তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জুল সুহেল, সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডাক্তার এস এস আল আমিন সুমন, শিল্পী আলাউদ্দিন আহমেদ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।